গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ একটা স্পেশাল রান্না করব। স্পেশাল মানে খুব সিম্পল পদ্ধতিতে একটা মটন রান্না করবো বাড়িতে। তো আমি আর টিনা আজকে রান্নাটা করে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি বাজার যাচ্ছি, তো বাজার গিয়ে আমি কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি আর মটনটা কিনতে যাব। তো দেখুন ভিডিওটা পুরোটা, আর বেশি কিছু করছি না ভিডিওটার মধ্যে, শুধু মটনটা রান্না করে দেখাবো আপনাদেরকে, ব্যাস এতটুকুই, আর কিছুই না। তো দেখুন আমার কেমন রান্না, খুব সিম্পল পদ্ধতিতে কলেজ লাইফে এইভাবেই রান্না করতাম। আমি 400 গ্রাম পাঠার মাংস অর্ডার করেছি, সেটা আমাকে চুমাত্র দিচ্ছে। ইনি হচ্ছে এই মিট শপের ওনার, আর এনাদের থেকে আমি জেনে নিচ্ছি যে এই দোকান কবে কি খোলা থাকে। দাদা একটু বলুন আপনার দোকান কবে কি খোলা থাকে? বন্ধ থাকে, বাকি আধা দিন প্রত্যেক দিন খোলা, সপ্তাহে 6 দিন, মোটামুটি সকাল 7টা থেকে বেলা 12টা 12:30 পর্যন্ত, এবং বিকালবেলা 5টার পর থেকে রাত্রি 8টা 7টা পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের এখানে পাঁঠার মাংসটা কবে পাওয়া যায়? রবিবার দিনকে, শুধু রবিবার সকালবেলায় কাটা হয়? রবিবার দিন সকালবেলা, এবং খাসিটা কন্টিনিউ হয়। আচ্ছা, খাসি প্রতিদিনই কাটা হয়? আর এখানে কেমন কি খাসি কাটা হয়, রেওয়াজি খাসি না দেশি খাসি? দেশি হয়, রেওয়াজি হয়, দেশি হয়। আচ্ছা, এই যে মটনটা আছে এটা কি দেশি না খাসি? দেশি হয়, রেওয়াজি। আচ্ছা, এগুলো মোটামুটি কত ওজনের হয়? 10 কিলো, 11 কিলো, 12 কিলো। আচ্ছা, এখন কিলো কত করে যাচ্ছে আপনার কাছে? 700 টাকা। বাজার থেকে বাড়ি চলে এসেছি, পেঁয়াজ আদা রসুন সব কাটিং চলছে, এবার রান্না শুরু করার পালা, দেখতে থাকুন। এখানে যা যা লাগবে সব কিছু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পাঁঠার মাংসের কিমা, আর এটা হচ্ছে দেশি খাসির মাংস। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি, আমার যা যা লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, এখানে আছে রসুন, এখানে আছে আদা, আর রয়েছে নানান ধরনের মশলা, গরম মশলার মধ্যে যা যা পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন শুরু করা যাক রান্নাটা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা সেন্টটা পাচ্ছি, হেভি লাগছে, তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনাদের কাদের কাদের গোটা গরম মশলা সেন্ট ভালো লাগে আমাকেও বলবেন। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তাতে রসুন দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দেবেন, আপনারা কতটা রসুন খেতে পছন্দ করেন। এবার পাঁঠার মাংসটা আমি দিয়ে দিচ্ছি, এটা কিমা করে আনা হয়েছে। এবার আমি এটাকে নাড়তে থাকবো। ভিডিওটা কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, তাই আপনারা কিন্তু সময় নিয়ে এটাকে নাড়বেন। এবার আমি আদাটা দিয়ে দিয়েছি, আদাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিতে থাকবো, শুকনো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে থাকবো। এবার এটা আমি কষতে থাকবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম,
এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আরও কষতে থাকবো। সামান্য জল দিলে কি হয় যে পরিমাণটা লেগে থাকে সেটা আমি এটাকে ভালোভাবে কভার আপ করে নিতে পারবো, তাই ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে মাংসটাকে আরও কষতে থাকবো। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, এবার ইন্দ্রজিতের পালা, দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, হালকা করে এগুলোকে নেড়ে চেড়ে নেব। যে হালকা গন্ধ উঠে যাবে, একটা সেন্ট পাওয়া যাবে, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। ভিডিওটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তাই যেগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবেন। পেঁয়াজগুলো যে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিলাম। হালকা রসুনটা নেড়ে চেড়ে নেওয়ার পর যে যে রসুনের গন্ধটা কেটে যাবে, তারপর আমি মটনটা দিয়ে দেব। চলুন দিয়ে দিই। ব্যাস মটন দেওয়া হয়ে গেল, এবার ধীরে ধীরে একদম স্লো গ্যাসে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো, একদম স্লো গ্যাসে করবে, নাহলে পুড়ে যাওয়ার চান্স আছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আমি একদম মাংসটা কষা কষা রান্না করব। এবার আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো। ওহ, কি কালারটা আসছে! এবার আমি টমেটোটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। চলুন টিনা এখন আলুটা ভেজে নিচ্ছে। ব্যাস পরিমাণ মতো ঢাকাটা খুলে আমি জল দিলাম হালকা করে, যাতে ধরে না যায়। আলুটা দিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করা আছে, যাতে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা কিন্তু টাইম অনুসারে সব কিছু করবেন। ব্যাস আমি এবার জলটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছিলাম, পরিমাণ মতো জল দিলাম। আমি বেশি জল দেবো না। ব্যাস ঢাকাটা দিয়ে দিলাম, হয়ে গেল আর কিছুই না। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, রান্না আমার কমপ্লিট। বন্ধুরা রান্না করা কমপ্লিট, খুব সিম্পল পদ্ধতিতে করলাম। আপনারা দেখতে পেলেন, হোস্টেলে থাকেন কি বাইরে থাকেন, একা থাকেন, তারা অবশ্যই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে, করে দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আপনাদের রিলেটিভের সাথে, ফ্যামিলির সাথে। পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন,
এই পর্যন্ত ভিডিওটা, আর কিছু বাড়াচ্ছি না। চলুন আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।